আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম, আমি রান্না করেছি আজকে আলু, সিম, ফুলকপি, আলু, তারপর কাঁচা টমেটো মিক্সার করে রান্না করেছি। সিম না সরি, কাঁচা টমেটো, আলু আর ফুলকপি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তবে রান্নাটা একটু অন্যরকম, এর জন্য শেয়ার করলাম। আমি প্রত্যেকদিন চিংড়ি মাছ কষিয়ে নিয়ে আমি সবজিগুলোও ভুনা করে নিই, কষিয়ে নিই, কিন্তু আজকে আমি দেখেন অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর চুলার তাপটা একটু কম, গ্যাসের সমস্যা, তাই আগে অফ ক্যামেরায় এগুলো কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পানি দিয়ে দেব, পানি দিয়ে দেব যতটুকু পরিমাণ দরকার অতটুকু পানি দেব। ফুলকপি আর এগুলো রান্না করব একটু ঝোল 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 আর কি, পাতলা ঝোল রান্না করব, মাখা মাখা না। এখন এর ভিতরে একবারে ঝোল যা পরিমাণ মতো দেওয়ার দিয়ে এবার আমি সব সবজিগুলো এখানে দিয়ে দেব। এটা আমি কষিয়ে নিলাম না, বাস ঝোলটা একটু ব্লক ওঠার পরই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা একবারে ছোট করেছি যেহেতু আর নাড়াচাড়া করিনি, অফ ক্যামেরায় একবার নাড়াচাড়া করছি, আমি আর নাড়াচাড়া করিনি। এটা দেওয়ার পর কিছুক্ষণ ডেকে রাখার পর রান্না কমপ্লিট। দেখেন এ পর্যায়ে আসছে ঝোল ঝোল, কালারটা কেমন সুন্দর আসছে, এবং চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝোল ঝোল রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা। একবার ট্রাই করতে পারেন, আমি খেয়েছিলাম, খুবই খুবই মজা হয়েছিল। দেখেন ভিডিওটা শেষ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটা আজ ভিডিওটা শেষ করলাম, একবার সংক্ষিপ্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।